ওইখানে তোমার অক্সিজেন দেওয়াইলাম আল্লাহ বলেন ওইখানে আমি আল্লাহ তোমারে অক্সিজেন দেওয়াইলাম তোমারে আমি ভালোই বাইসা আসতেছি সোহান আল্লাহ মানে ওই সময় থেকে নিয়ে একের দুনিয়াতে আসার পরও আমি আল্লাহ তোমারে ভালোই বাসতেছি সোহান আল্লাহ অবান্ধা পরবর্তীতে খেয়াল করে দেখো আমি আল্লাহ তোমার কেমনে দুনিয়াতে আনলাম বর্তমান সময়ে হয়তো সিজারের মাধ্যমে দুনিয়াতে খুব সহজে আসা যায় ওরে বান্দা বহুত যুদ্ধ করিয়া তুমি দুনিয়াতে আসছো আমি আল্লাহ তোমারে ক্ষমতা দিলাম এই জন্যে তোমার বডি আর তোমার যেই রাস্তা দিয়ে তুমি আসছো এই রাস্তার তোমার বডির থেকে তিন ডাবল বড় হবে কিন্তু বান্দা কেমনে আসলো আমি আল্লাহ রহম করলাম এই জন্যে তুমি ওই রাস্তা দিয়ে খুব সহজেই চলে আসতে পার্লা বান্দা তোমার কোনো ক্ষতি আমি আল্লাহ তোমার মায়ের স্তনের মধ্যে দুধ দিয়ে দিলাম বান্দা কথা বলতে পারো না তাও কোনো সমস্যা নেই যখন কান্না করবা শুধুমাত্র তাই না রে বান্দা তুমি কি মনে করলা কান্না করলেই তোমার খাদ্য দিয়ে দিবে না না শুধু কান্না করলেই খাদ্য দিত না আমি আল্লাহ তোমার জন্যে তোমার মা বাবার অন্তরে দয়া ঢেলে দিছি কেন দয়া ঢেল্লা দিছি সামান্য দয়ার লাগিয়া সন্তানের লাগিয়া মা ময়ুরও জায়গা আছে না নাই বহুত কষ্ট করে বহুত কিছু করে এই জন্য মা বাপকে কষ্ট দিবেন না আমি ওই সে যাবো না বহুত আসলে কিন্তু এই আলোচনাটা মা বাবার হকের ব্যাপারেও আসে কিন্তু আমি যেহেতু এই আয়াত নিশে সেই জন্য সরাসরি এদিক দিয়েই চলে যাইতেছি যাই হোক তাহলে কথা হলো আল্লাহ বলেন মায়ের মধ্যে ও বান্দা না না বেশি বেশি গরম স্থনের ঠান্ডা আমি আল্লাহ এমন সুন্দর খাদ্যের ব্যবস্থা করলাম না রে বান্দা ঠান্ডাও লাগবে না তোমার গরমও লাগবে না তুমি শান্তি মতে খাবার খাইতে পারবা আল্লাহ তাহলে এবার বুঝেন আল্লাহ কত বড় ব্যবস্থা করলো এরপরে বান্দা তুমি বলিয়া যাও কিন্তু আমি আল্লাহ না ঘুমের মধ্যে রাত্রে ঘুমাইলা ও বান্দা খেয়াল করলানি একবার যদি তোমার মায়ের হাটটা তোমার নাক মুখে তোমার তো এই ক্ষমতা নাই হাটটা সরাইবা ছিল এই ক্ষমতা এই ক্ষমতা তো বান্দা তোমার নাই তুমি হাটটা সরাইয়া শ্বাস পালাইবা ও বান্দারের একবারও তুমি খেয়াল করলা না আমি আল্লাহ দুই দুইজন ফেরেস্তা নিযুক্ত করে রাখলাম এ ফেরেস্তার দল আমার বান্দা এখন হাটটা সরাইবে এমন ক্ষমতা আমার বান্দার নাই তোরা সারা রাত্র আমার বান্দারে পাহারা দিবি আল্লাহ কর আমার বান্দারে সারারাত্র পাহারা দিবে যখন মায়ের হাত পরে যাবে তোমরা ধরিয়া রাখবা মায়ের হাত পরার দিবা না যদিও কোনো সমস্যা হয় মায়ের কানের মধ্যে গোথা দিয়া অথবা মায়ের শরীরে টাচ করিয়া সজাগ করে দিবা যাতে আমার বান্দার কোনো অসুবিধা না হয় সুবান আল্লাহ কেমন বুঝেননি এগুলি হলো আল্লাহর মোহাব্বত আর ভালোবাসা এই জন্য আল্লাহ দরদ মাখা কণ্ঠে আল্লাহ দরদ মাখা কুদরতি কণ্ঠে বলে কাই ফাতাক ফুরু না বিল্লা ও বান্দা কেমনে কিভাবে কিরূপে আমি আল্লাহর না ফরমানি করো রে বান্দা আমি আল্লাহর গোলামি করো না কেমনে কুন্তুম আমা অথচ একদিন তোমরা ছেলে মরা আমওয়াতান ফাহইয়াকুম অতবর আমি আল্লাহই করলাম জীবিত সুবহানাল্লাহ বলেন এখন আমরা মরা না জেতা এখন মরা না জেতা জেতা আমরা এখন জেতা আছি তাহলে আল্লাহ বলেন কি রূপে তোমরা আমি আল্লাহর নাফরমানি করো অতএব একদিন তোমরা ছিলে মরা আর আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্বে আনলাম তোমাদেরকে সুন্দর করে দুনিয়াতে চলার ক্ষমতা দান করলাম এখন তুমি পাওয়ার দেখাও বলেন কেউ কেউ প্রশ্ন করতে পারে হুজুর আল্লাহ বলছেন আল্লাহ দামি দামি চারটা জিনিসের কসম খায়া বলেন আল্লাহ বলেন তিনের কসম জৈতুনের কসম তোর পাহাড়ের কসম ওয়াহাজল বালাদিল আমিন পবিত্র মক্কা নগরীর কসম আল্লাহ এত দামি দামি জিনিসের কসম খাইয়া চারটা জিনিসের কসম খাইয়া আল্লাহ বলেন লাকদ খলাক লাকদ খলাক লাকদ খলাকনাল ইংসান ফি আহসানি তাকবিম আল্লাহ বলেন বান্দা দুনিয়ার জগতে যত কিছু তোমরা দেখো আসমান আর জমিন সব কিছু মিলাইয়া যত কিছু দেখো সব থেকে দামি কইরা আর সুন্দর করে বান্দা তোমাদেরকে বানাইলাম সোহান আল্লাহ এবার প্রশ্ন রাখতে পারেন হুজুর আল্লাহ তো বললেন আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব থেকে সুন্দর করে আল্লাহ আমাদেরকে বানাইল আর দুনিয়াতে বলেন সবচেয়ে দামি মানুষ না অন্য কোন জাতি মানুষ হলো সৃষ্টি জগতের সারা আশরা ফুল তাহলে আল্লাহ এত দামি করে বানাইয়া এবার প্রশ্ন রাখবেন হুজুর নাফাক বস্তু দিয়া কেন বানাইল ঠিক নি আল্লাহ নাফাক বস্তু দিয়া বানাইল কেন এত দাম মানুষের এত সার মানুষের কিন্তু নাপাক বস্তু দিয়ে বানানোর অর্থটা কি হুজুর মুফা সিরিনে ক্যারাম ব্যাগ খালিখেন জানো কেন নাপাক বস্তু থেকে বানাইল এইটা শোনার পর হয়তো কারো কারো মন খারাপ হয়ে যাইতে পারে কিন্তু আল্লাহ বলেন ও বান্দা শুনিয়া লও কেন নাপাক বস্তু দিয়ে বানাইলাম এটা এখন জানিয়ে লও দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহর নিয়ামত পাইয়া হয়তো তুমি চেয়ারম্যান হয়ে যাইবা কি হয়ে যাইবা বলেন কথা বলেন কি হয়ে যাইবা চেয়ারম্যান হয়ে যাইবা আমার আরেক বন্ধ হয়তো আমি আল্লাহ পরীক্ষার জন্য দুনিয়াতে রিস্কালা বানাইব কি বানাইবো বলেন রিস্কাওয়ালা বানাইব ওরে বান্ধা খেয়াল করো না আমি আল্লাহ কেন না পাকপানির থেকে বানাইলাম তুমি চেয়ারম্যান হইয়া যখন রিক্সকালে থাপ্পড় দিবা তখন যাতে তোমার ভিতরে এই জ্ঞানটা আসে হাই রে এটা তো আল্লাহ আমারে বানাইলো সোহান আল্লাহ বলেন না হয় রিক্সকালা যে জিনিসের তৈরি আমি চেয়ারম্যানও সেই জিনিসের তৈরি এখানে কোনো পার্থক্য আমি আল্লাহ রাখি নাই হয়তো দুনিয়াতে পরীক্ষা করার জন্য তোমারা চেয়ারম্যান বানাইলাম আর বানাইলাম এটা আল্লাহ চাবি একটু ঘোরাইতেছি আমি দেখতে চাই ক্ষমতা পাইয়া আমি আল্লাহর উপরে ক্ষমতা দেখাও নাকি আমি আল্লাহর নে আমতের শোকর আদায় কর্লা দেখছেন এই জন্যে এই কথা কেউ বলতে পারবে না রিস্কলাও যা তৈরি চেয়ারম্যান ও একই জিনিস দিয়া কি তৈরি তাহলে এই জন্যে বাপ বোঝা গেল আয়াত দ্বারা বুঝলাম কেউ যদি কোনো বান্দার প্রতি জুলুম করে কোনো বান্দার প্রতি মানে অসন্তুষ্ট থাকে গালাগালি করে ক্ষমতা থাকা সত্ত্বে এদের বিচারটা বড় কঠিন এদের বিচারটা কি বড় কঠিন এই জন্যে বাপ গরিব যারা মন খারাপ করিয়েন না মন খারাপ করিয়েন না গরিবরা মন খারাপ করার কিছু নেই হয়তো আল্লাহ আপনারা দুনিয়াতে একটু কষ্ট দিতেছে আখেরাতে আপনাকে অনেক কিছু দেওয়া হবে শুভ আল্লাহ বলেন আখেরাতে অনেক কিছুই দেওয়া হবে আপনারে এই জন্যে ভাই আমি আপনাদের সামনে যা একটা তেলাওয়াত করছিলাম আল্লাহ বলেন ইয়া ফুরু নিংয়ুমি তুকুম আল্লাহ বলেন বান্দা এখন তোমরা জীবিত আছো আমি আল্লাহ একদিন তোমরা ছিলে মরা আমি আল্লাহ তোমাদেরকে জীবিত বানাইলাম আবার কিছুদিন পরে তোমরা মরবা ঠিক কিনা বলেন আবার তোমরা মরবা কুম তুম আমা তাহা কুম সুম মায়ু মে কুম মায়ু আবার তোমাদেরকে জীবিত করা হবে কবরের জগতে সুবাহ আল্লাহ তোমরা একদিন ছিলে মরাম তোমাদের কোনো অস্তিত্ব দুনিয়াতে ছিল না আমি আল্লাহ জীবিত বানাইলাম আবার আমি আল্লাহ তোমাদেরকে মারবো আমি আল্লাহ আবার কবরের মধ্যে তোমাদেরকে জীবিত করব আমু আতাং আমু আতাং ফাহিয়া কুম সুম্মাই উমি তুকুম সুম সুম্মাই হে কুম সুম্মা ইলাই হি আমি আল্লাহর দিকেই তোমরা সবাই প্রত্যাবর্তন করবা কোন দিকে ফিরে যাবো আমরা আল্লাহর দিকে আবার ফিরে যাব না দুনিয়াতে থাকার ক্ষমতা আছে কারো কারোই কোনো ক্ষমতা নেই সবাই আমরা একদিন আল্লাহর দিকে ফিরে যাবো অন্য আল্লাহ বলেন হে মানুষ সম্প্রদায় নিশ্চয়ই তোমরা আমি আল্লাহর গোলামি কর কেননা আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম তোমাদেরকে সৃষ্টি করলাম তোমাদের পূর্বে যারা ছিল এদেরকেও আমি আল্লাহ সৃষ্টি করলাম আমাদেরকে বানাইছেন তিনি কে আল্লাহ আমাদের পূর্বে যারা ছিল তারা বানাইছেন কে নিতেছি আল্লাহ বলেন বান্দা দুনিয়াতে যে শুধু মোহাব্বত করি তা না আখেরাতে আসার পর যে কি আপ্যায়ন হবে এটা তো আমি গেছে সপ্তাহে এর আগের সপ্তাহে দুই সপ্তাহে বললাম মোটামুটি আপনাদেরকে বুঝাইলাম জান্নাতের নিয়ামত কেমন হবে হ্যাঁ আল্লাহ বলেন শুধুমাত্র দুনিয়াতে আমি আল্লাহ কত মহাব্বত করি জানো যদিও মাঝে মধ্যে একটু বিপদে ফেলাই এটা হয়তো স্যাদ করি আমি আল্লাহ সোবাহান আল্লাহ আমি আল্লাহ মাঝে মধ্যে একটু রাগান্বিত হইয়া তোমার একটু বিপদে ফালাই কিন্তু আসলে আমি আল্লাহ তোমারে কত ভালোবাসি তুমি জানো না সোবাহান আল্লাহ